আমি যখন ইউটিউবের বা কোনো কিছু যে কোনো কিছুর হোক ফার্স্ট এড যদি আমাকে কেউ ইউটিউব চ্যানেলের জন্য দেয় বা লিঙ্কডইনের জন্য দেয়, আমারে একটা ইউটিউব চ্যানেল দিল, চ্যানেল দিয়ে বললো এই চ্যানেলটা মার্কেটিং করতে, সবুজ ধরেন আমি এইটাই এটা ও বলছে ওর কি লাগবে, প্লে ভিউ লাগবে, লাইক লাগবে, আর কি লাগবে, কমেন্ট লাগবে। এমন কথা হয়েছে এই মিউজিকটা যে আমি নিলাম ওর কাছ থেকে, যে কাজটা নিলাম ও কিন্তু আমাকে ওই যে শর্ট লিঙ্কটা আছে এই শর্ট লিঙ্কটা কিন্তু আমাকে দিয়ে দিছে। আমি শর্ট লিঙ্কটা নর্মালি নিয়ে আমি সার্চ দিব, আমার যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা নিয়ে সার্চ দিব। আমি সার্চ দেওয়ার পরে আমার ইচ্ছে হইলে আমি গানটা শুনলাম, না হইলে নাই। পরের কাজটা হবে কি, আমার এইখান থেকে স্ক্রিনটা একটা স্ক্রিনশট দিতে হবে। এইভাবে আমি যে গানটা দেখলাম বা ক্লায়েন্ট দেওয়ার সাথে সাথে আমি ওই গান হোক বা কোনো চ্যানেল হোক বা টুইটারের ফলোয়ার হোক বা লিঙ্কডইনের কানেক্টেড হোক, যে কোনো কিছু হইতে পারে, ইনস্টাগ্রামের ফলোয়ার হইতে পারে বা ফেসবুকের লাইক হইতে পারে, আমাদের ফার্স্টের কাজ হবে এটা দেখা কতগুলা আছে এটা দেখা। দেখে আমি এটা নর্মালি আমি সেভ করে নিলাম, যে আমি একটা ক্লায়েন্টের নাম লিখলাম, এটার মধ্যে আমি একটা নিউ ফোল্ডার করলাম, সাপোজ আমি লিখলাম এক্স ক্লায়েন্ট, লিখে ক্লায়েন্টের স্ক্রিনশটটা হ্যালো ভাই আমি এখানে বিফোর লিখে, আমি যখন কথা বলি তখন আপনারা কেউ কথা বলবেন না, আমার কথা শেষ হোক পরে আপনারা কথা বলেন। ভাই কথা হইতেছে না। হ্যালো ভাই,